সো হ্যালো ফেন্স ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা এটা হচ্ছে সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিওটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সবার আগে বলি ফার্স্ট ভিডিও তো আমরা জানিয়েছিলাম যে আজ কাল কিন্তু এফসি ইস্টবেঙ্গলের থার্ড প্র্যাকটিস ম্যাচ এবং সেটা চার্চিলের বিরুদ্ধে হওয়ার কথা ছিল কিন্তু একদম শেষ মুহুর্তে সেটা চেঞ্জ হয়েছে এবং সেটা চেঞ্জ হয়ে গোকুলাম কেরালা এফসির সাথে যে পরে যে ম্যাচটা খেলার কথা ছিল সেটা কিন্তু কাল খেলা হবে যদিও কারণ অনেকে জিজ্ঞেস করছিলেন তো আপনাদের জানিয়ে দিই শোনা গেছে এটা যদিও সেটা কনফার্ম নয় শোনা গেছে কোনো কোভিড সংক্রান্ত কোনো বিধির জন্যই চার সাথে ম্যাচটা কালকে খেলতে পারছে না এসসি বেঙ্গল আদার্স আর কোনো সেরকম কোনো ব্যাপার নেই তো গোকুলাম কেরালা এফসি যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট শক্তিশালী একটা দল আপনারা জানেন তাদের যদি আপনারা মার্কেট ভ্যালু দেখেন বা স্কোয়াড ভ্যালু দেখেন পনেরো কোটি টাকার ওপরে তারা দল করে বা গড়েছে এই মরশুমে চারজন তাদের ফরেনার আছে তার মধ্যে উল্লেখযোগ্য নাম যদি বলতে হয় আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার শরীফ মুহাম্মদ শরিফ মুখাম্মদ সেন্টার ব্যাকের ফুটবলার তিনি কিন্তু গোকুলাম কেরালা এফসির ক্যাপ্টেন প্রায় দেড় কোটি টাকা তার মার্কেট ভ্যালু এছাড়া যদি বলতে হয় ঘানার আমিনেও বৌবা আছে এবং অ্যাটাকিং পজিশনের যদি বলতে হয় তাহলে নাইজেরিয়ান চিসো মেলভিস চিকা তারা আছে যিনি চার ম্যাচে তিনটে কিন্তু গোল করেছেন ডুরান্ট কাপে আস এই গেল যে ডুরান্ট কাপটা সেই ডুরান্ট কাপে কিন্তু চার ম্যাচে তার তিনটে গোল আছে এই নাইজেরিয়ানের অন্যদিকে রহিম ওসুমানু আছে রহিম ওসুমানু ঘানার ফুটবলার তারও কিন্তু চার ম্যাচে তিনটে গোল আছে গোকুলামের হয়ে এই ডুরান্ট কাপে এবং প্রত্যেকটা ম্যাচ খেলেছেন গোকুলামের হয়ে তো এই চারজন বিদেশিকে নিয়ে এবং গোলে কিন্তু রক্ষিত ডাগার আছে যিনি অনেক বড়ো ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এবং ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলার অভিজ্ঞতা আছে তো এরা কিন্তু তারুণ্যে ভরা দল গড় বয়স ছাব্বিশ বছর বয়স এই গোকুলামকে কেরালা এফসি এবং নতুন যে কোচ তাদের ইতালিয়ান কোচ ভিনসেনজো আলবার্তো আনেসে সাড়ত্রিশ বছরের কোচ একদম তরুণ কোচ এই তরুণ কোচ কিন্তু দু হাজার কুড়ি সালে দায়িত্ব নেওয়ার পরে গোকুলামের খেলার স্টাইলটাই বদলে গেছে আপনারা যারা খেলা দেখেছেন গোকুলামের ডুরান্ডে তারাও নজর রেখেছেন গোকুলামের খেলার স্টাইলটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এবং যথেষ্ট ফিট একটা দল মানে নব্বই মিনিট দৌড়তে সক্ষম এবং তার পেছনে যেই লোকটির হাত তিনি হচ্ছেন গার্সিয়া গার্সিয়াকে চেনেন না এমন লোক নেই মোহ মোহনবাগান ইস্টবেঙ্গলের ফিজিক্যাল কোচ ছিলেন ফিটনেস কোচ ছিলেন সেই ব্রাজিলিয়ান ষাট বছরের গার্সিয়া কিন্তু গোকুলাম কেরালা এফসির ফিটনেস কোচ এই মুহূর্তে এবং ভিসেনজো আলবার্তো এনএসএ ইতালিয়ান কোচ তার আন্ডারে কিন্তু যথেষ্ট একটা ভালো পারফরমেন্স কিন্তু গোকুলাম কেরালা এফসি মেলে ধরছে এবং তারুণ্যে ভরা দল নিয়ে কিন্তু কাল এসসি ইস্ট বেঙ্গলের বিপক্ষে তারা মাঠে নামবে এবং যথেষ্ট একটা তুল্যমূল্য লড়াই হবে সেটা আশা করাই যায় অন্যদিকে যদি আমরা এসসি ইস্ট বেঙ্গলের কথায় আসি কাল কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের ডানিয়েল চিমা অর্থাৎ নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা এবং ডরেন সিডেল দুজনেরই কিন্তু কাল অভিষেক হতে চলেছে ম্যাচে এবং যদি এই মুহূর্তে দাঁড়িয়ে এস সি কথা বলতে হয় প্রথম দুটো ম্যাচে জয় তাদের কিন্তু আত্মবিশ্বাস নিয়ে খেলতে খেলতে পারবে তারা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে এবং প্রথম দুটো ম্যাচে সালগাওয়া কাপ এবং ভাস্কর সাথে ম্যাচ দুটোই কিন্তু টার্নিং পয়েন্ট বলা যেতে পারে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এসসি ইস্টবেঙ্গলের যদি প্লেয়ারদের কথা বলতে হয় সবকটি প্লেয়ার দেখুন আমির দারভেসিভিক গোল পেয়েছেন অ্যান্থনিও পেরিসোভিক ভালো ফুটবল উপহার দিয়েছেন ভারতীয় প্লেয়াররা গোল পেয়েছেন সৌরভ দাস শুভ ঘোষ এরা গোল পেয়েছেন ছজন বিদেশি নিয়ে পরিপূর্ণ এ সিরিজ বেঙ্গলের টিম অরিন্দম ভট্টার্যর মতো গোলকিপার প্রথম সেকেন্ড ম্যাচ খেলেছেন শঙ্কর রয় খেলার সুযোগ পেয়েছেন এছাড়া তারুণ্যে ভরা ফুটবলার ভর্তি প্রায় হীরা মণ্ডল থেকে শুরু করে অঙ্কিত মুখার্জি তারপরে যদি বলতে অমরজিৎ সিং কিয়াম মোহাম্মদ রফিক বিকাশ জায়রু অনেক চেনা নামের ভিড় লোকের মিতেই আগের মরশুমের ফুটবলার এবং নতুন মরশুমে ড্যানিয়াল গোম শঙ্কু সিং সে থেকে শুরু করে রোমিও ফার্নান্ডেজ জ্যাকি চাঁদ সিং এদের নেওয়া হয়েছে নাওরে মহেশ সিংকে নেওয়া হয়েছে তো একটা তারুণ্যে ভরা ফুটবল টিম কিন্তু এই মুহূর্তে এসছে বেঙ্গল প্রায় চৌত্রিশ কোটি টাকা তাদের মার্কেট ভ্যালু সাঁত্রিশ জনের ইতিমধ্যে একটা স্কোয়াড সরি চৌত্রিশ জনের ইতিমধ্যে একটা স্কোয়াড কিন্তু রেডি ছজন বিদেশি নিয়ে এবং নতুন কোচ মানরো দিয়াস মানোরুল দিয়াস কিন্তু এই মরসুমে নতুন দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে টিমটাকে এক সুতোয় গা গাঁথার কিন্তু একটা চেষ্টা করে যাচ্ছেন এছাড়া অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু দুজন এই মরশুমে আপনারা জানেন রেন্ড্রি সিং এবং মৃদুল ব্যানার্জি তার সাথে গোলকিপিং কোচ চেলসির প্রাক্তন ফুটবলার লেস ক্লেভলিকে তারা নিয়ে এসছে কন্ডিশনিং কোচ হিসাবে অ্যাঞ্জেল পুয়েবলাকে নিয়ে এসছে ফিটনেস কোচ এবং কন্ডিশনিং কোচ দুজনেই কিন্তু অ্যাঞ্জেল পুয়েবলা এবং মৃদুল ব্যানার্জির কথা আপনাদের যেরকম বললাম আপনার টিমে অ্যাসিস্ট্যান্টের কাজও তিনি করবেন এবং টিম ম্যানেজারের কাজও করবেন তো যথেষ্ট একটা তুল্যমূল্য লড়াই কিন্তু কালকে এসসি বেঙ্গলের সাথে হবে সেটা কিন্তু বলাই যেতে পারে এস সি বেঙ্গল ভাষার গোকুলা গোকুলাম কেরালা এফসি এবং আগের দুটো ম্যাচ আগের দুটো প্র্যাকটিস ম্যাচের থেকে যথেষ্ট কঠিন লড়াই কিন্তু এস সি বেঙ্গলের কাছে অপেক্ষা করছে এটা কিন্তু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় আর এস সি হলে কোচ মানালো দিয়াস তিনি কিন্তু আপনারা দেখেছেন হয়তো দুটো ম্যাচের যতটুকু আপনারা ক্লিপিং দেখেছেন বা জানতে পেরেছেন কিনা জানি না দুটো ম্যাচ দেখলে কিন্তু এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি ভারতীয় কন্ডিশনে এসে উইং ফুটবল বা উইং বেসিস ফুটবল খেলাতে কিন্তু বেশি পছন্দ করছেন এবং ম্যাক্সিমাম টাইম তিনি যে ফরমেশানটায় খেলাচ্ছেন যদিও তিনি কালকে সাংবাদিক সম্মেলনে বলেছেন ফরমেশন কোনো ব্যাপার না টিমের উপরে ডিপেন্ড করবে বিপক্ষের উপরে ডিপেন্ড করবে যে কোন ফর্মেশান আমরা খেলাবো তবে এখানে এসে তিনি যে ফরমেশনটায় প্র্যাকটিস করাচ্ছেন বা খেলাচ্ছেন সেটা কিন্তু ফোর ফোর টু এবং প্রথম দুটো প্র্যাকটিস ম্যাচেই কিন্তু ফোর ফোর টু খেলানো হয়েছে কিছু কিছু সময় এবং বিভিন্ন ফরমেশন কিন্তু তারা বা কোচ তিনি কিন্তু চেঞ্জেস করে করে ফুটবলারদের খেলাচ্ছেন এবং একটা সেট টিম তৈরি করার চেষ্টা করছেন একটা ব্যালেন্স সাইট তৈরি করার চেষ্টা করছেন যেখানে সব ফুটবলার অপরিহার্য হবে কোনো ফুটবলার এমন থাকবে না যে আজকের ম্যাচে খেললো কালকের ম্যাচে খেলবে না বা যেটা আগের মরশুমে আমরা দেখেছি যে কোনো ফুটবলার চোট পেয়ে গেছে তার ব্যাক ঠিক মতো ছিল না তো সেরকমই কিন্তু তিনি এক একটা পজিশানে বিভিন্ন ফুটবলারকে তৈরি রাখছেন যাতে কোনো ম্যাচে প্ল্যান এ প্ল্যান বি যদি কাজ না করে তারপরেও যেন কোনো প্লেয়ারকে নামানো যেতে পারে সেরকম কিন্তু একটা চিন্তাভাবনা এই কোচের মধ্যে আছে এবং যথেষ্ট ফুটবলাররা কিন্তু যথেষ্ট খুশি আমি দু তিনজনের সাথে কথা বলে যতটুকু বুঝেছি যে প্লেয়াররা কিন্তু খোলা মনে বা আনন্দের সাথে কিন্তু প্র্যাকটিস উপভোগ করছেন যেটা একটা প্লেয়ারের কাছে সবচেয়ে বড় ম্যাটার করে যে প্র্যাকটিস উপভোগ করছেন কিনা না বা কোচের সাথে একাত্ম হতে পারছেন কিনা না সেই জায়গায় কিন্তু প্লেয়াররা খুব খুশি এইটুকুনি কিন্তু আপনাদের বলে দেওয়া যায় তো একদম শেষ করবো যেটা নিয়ে যে অনেকে জিজ্ঞেস করছেন যে দাদা হোটেল কোনটা হবে তোমরা কি কোনো খবর পেয়েছো তো এখনো পর্যন্ত কোন হোটেলটা হবে আমরা কোনো খবর পাইনি তবে হ্যাঁ নর্থ গোয়ার দিকেই যে এস সি যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া যায় তো এই ভিডিওটা এটুকুনি থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পারলে একটা করে লাইক করে দিন সবাইকে যত বেশি লাইক হবে আমরা বেশি মোটিভেটেড হব আরও ভালো খবর দেওয়ার জন্য আপনাদের তো থ্যাংক ইউ বেস